আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ভেনাস ড্রেনেজ অব আপার লিম। তো ভেনাস ড্রেনেজ অব আপার লিম পড়ার জন্য প্রথমেই আমরা জানব যে আপার লিম্বের ভেনাস ড্রেনেজটাকে তিনটা ভাগে ভাগ করা হয়, সুপারফিশিয়াল ভেন্স, ডিপ ভেন্স অ্যান্ড পারফোরেটর ভেন্স। সুপারফিশিয়াল ভেন্সের ভিতরে আছে আমাদের সেফালিক ভেন, বেজিলিক ভেন, মিডিয়ান কিউবিটাল ভেন, মিডিয়ান ভেন অফ ফোরআর্ম অ্যান্ড ডর্সাল ভেনাস আর্চ। সুপারফিশিয়াল ভেনদের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরা অ্যাকম্পানি করে নার্ভ এবং লিম্ফেটিক্সকে। নার্ভের মধ্যে কিউটিনিয়াস নার্ভগুলো আর সুপারফিশিয়াল লিম্ফেটিক্সগুলো। এবার আসি ডিপ ভেনে। ডিপ ভেইনের ভিতরে আছে আমাদের পামার আর্চ, ভেনা কমিটেন্স আর অ্যান্ড অ্যাক্সিলারি ভেইন। তো ডিপ ভেইনের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে এরা অ্যাকম্পানি করে আর্টারিকে। তো পামার আর্চ মানে হচ্ছে আমাদের আর্টারিতে আমরা পড়ছি সুপারফিশিয়াল এবং ডিপ পামার আর্চ, সেই আর্চগুলোকে যে আর্ট ভেইনগুলো অ্যাকম্পানি করে সেই ডিপ ভেইনগুলো ভেনা কমিটেন্স। ভেনা কমিটেন্স যদি আমরা একটু দেখি, এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা মেজর যে আর্টারিগুলো আমাদের বডির এর দুই পাশে জোড়ায় জোড়ায় থাকবে। তো এটা যদি আমাদের বডির একটা মেজর আর্টারি হয় তাহলে এর দুই পাশে যেরকম জোড়া আকারে থাকবে যে ভেনগুলো, এগুলো হচ্ছে ভেনা কমিটেন্স। তো রেডিয়াল আর্টারি, ব্রাকিয়াল আর্টারি এইগুলোর দুই পাশে অ্যাকম্পানি করে যে ভেনগুলো সেগুলো হচ্ছে ভেনা কমিটেন্স, সেগুলো এক ধরনের ডিপ ভেন। আরেকটা ডিপ ভেন আমাদের অ্যাক্সিলারি ভেন। এবং আমাদের পারফোরেটিং ভেনগুলো হচ্ছে যে ভেনগুলো এই সুপারফিশিয়াল ভেন এবং ডিপ ভেনকে কানেক্ট করে, সেগুলো হচ্ছে পারফোরেটিং ভেন্স। এখন আমরা যদি আসি ডিটেলসে যে ভেন্সগুলো শুরু হচ্ছে কোথায় এবং শেষ হচ্ছে কোথায়, তাহলে আমরা আমাদের ভেনের ক্ষেত্রে আমরা আর্টারির ক্ষেত্রে শুরু করেছিলাম আমরা হার্ট থেকে, আর্চ অফ অ্যাওর্টা থেকে করে আস্তে আস্তে শেষ হয়েছিল আমাদের ডিজিটে গিয়ে। কিন্তু ভেনের ক্ষেত্রে আমাদের শুরু হবে ডিজিট থেকে এবং শেষ হবে গিয়ে হার্টে, রাইট এট্রিয়ামে। তো প্রথমে যদি আমরা দেখি তাহলে ব্যাপারটা এরকম হবে, আমরা আগে পুরো ফ্লোটা দেখে নিই। সুপারফিশিয়াল ভেইনের ফ্লোটা হবে এরকম যে ডিজিটাল ভেইন, তারপর মেটাকার্পাল ভেইন, তারপর সেফালিক অ্যান্ড বেজিলিক ভেইন, তারপর অ্যাক্সিলারি ভেইন এবং তারপর সাবক্লাভিয়ান ভেইন। আর ডিপ ভেইনের ক্ষেত্রে ডিজিটাল ভেইনের পরে পামার আর্চ, তারপর রেডিয়াল অ্যান্ড আনুলার ভেনা কমিটেন্স, তারপর ব্রাকিয়াল ভেনা কমিটেন্স, অ্যাক্সিলারি ভেইন, তারপর আবার সেই সাবক্লাভিয়ান ভেইন দিয়ে সাবক্লাভিয়ান ভেইনের সাথে আমাদের ইন্টারনাল জুগুলার ভেইন জয়েন করবে, করে ফর্ম করবে ব্রাকিয়াল সেফালিক ভেইন, তারপর ড্রেন করবে সেটা সুপিরিয়র ভেনা কাভাতে এবং দেন রাইট এট্রিয়ামে। তাহলে এটা ছিল আমাদের ওভারঅল, যে ওভারঅল ভেনাস ড্রেনেজ। তারপর আমরা যদি শুরু করি শুরুর ক্ষেত্রে, প্রথমে আমাদের ডিজিটের জন্য, তো এটা যদি এটা হচ্ছে আমাদের হাতের ডর্সাল সার্ফেস। ডর্সাল সার্ফেস মানে যে এই সার্ফেসটা হচ্ছে হাতের ডর্সাল। তো এখানে মিডিয়াল ল্যাটারালটা এই হিসাবে অনেকে ভুল হয়, এটা একটু বুঝে হিসাব করতে হবে যে আমাদের হাত আমাদের বডির নর্মাল অ্যানাটমিক্যাল পজিশনে এই যে হাতটা এরকম থাকে, মানে পামার সার্ফেসটা সামনের দিকে থাকে, অ্যান্টিরিয়র দিকে। তো এই নর্মাল অ্যানাটমিক্যাল পজিশনে মিডিয়াল এবং ল্যাটারাল হিসাব করতে হবে। তো নর্মাল অ্যানাটমিক্যাল পজিশনে আমাদের থাম্বের দিকটা হয় ল্যাটারাল এবং লিটল ফিঙ্গারের দিকটা হয় আমাদের মিডিয়াল। তো সেই হিসেবেই আমাদের এই মিডিয়াল হচ্ছে, তার মানে আমাদের কিন্তু আমরা যদি ডর্সাম সার্ফেস শেপ করি
তাহলে কিন্তু মিডিয়াল এবং ল্যাটারাল আমরা উল্টাবো না।